ভেঙে পড়েছে গ্রামীণ যোগাযোগ, সরকার কোথায়? 4.5 বছর তো পেরিয়ে গেল, প্রশ্ন দুর্ভোগ পীড়িত মানুষদের। রুবাইছড়ি ব্লকের সাব্রুমের লোধুয়ার পুনিচান পাড়া এলাকা চলাচলের একমাত্র রাস্তা মরণ ফাঁদে পরিণত, খানা খন্দে ভরা গোটা রাস্তাটি। রাস্তার দুপাশে নেই কোনো নর্দমা, পাহাড় থেকে নেমে আসা জলধারার নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, ফলে জল কাদার সংমিশ্রণে চলাচলের অযোগ্য রাস্তাটি। বহুবার জানানো হয়েছে পঞ্চায়েতে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া প্রয়োজনটুকু মনে করছে না পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় শাসক দলের নেতারা, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাস্তাটা পরিষ্কার চাই, বা গাড়ি ঘোড়া বা যাইতে কষ্ট, মানে জল জমায় থাকে প্রতি বছরে। এ ড্রেনে কথা কয়া, মানে কোনো ড্রেনটা ক্লিয়ার হয়েছে না, এরকম আর কি। আমরা অনেক সমস্যাটা, মানে ড্রেন চাই আর কি, পুরা বর্তি হয়ে থাকে আর কি। গাড়ি ঘোড়া যাইতে কষ্ট, বা যাইতে কষ্ট, মানুষের আঁকতে কষ্ট, বা ঠেলা দন লাগে। তো পঞ্চায়েতের কি আপনারা এই সব বিষয়গুলি জানাইছেন আগে? জানাইছে, জানাইও রেগা দিয়া এ ভালো এডি উঠাই এগুলি আর কি। আর তো কোনো ঠিক করে না, ড্রেন মেরেনে কোনো সমস্যা হলে তারা কিছু কয় না এরকম। রিপোর্ট, চ্যানেল 3 রাত।